নমস্কার আসামিস ট্রেন্ডিং সাইট হকার বাবে ধন্যবাদ। এই মুহূর্তত লৈ আহিছো ম্যাট্রিক এইচএস পরীক্ষার্থী সকলৰ বাবে এটা গুরুত্বপূর্ণ খবর, এটা ভাল খবর। 2024 বর্ষর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ছাত্র ছাত্রী সকলৰ বাবে এটা ভাল খবর, কিয়নো 2024ৰ ম্যাট্রিক আৰু এইচএস পরীক্ষাত অধিক মাত্রাত গ্রেস মার্ক প্রদান করব সেবা আর এইচএসৰ ফালৰপৰা। আর বহু বিতর্কর মাজত, সমালোচনার মাজত 2024ৰ হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে রাজ্য। আর পরীক্ষা সমাপ্ত হওয়ার পিছত এটা ছাত্র ছাত্রী সকলের মনত প্রশ্ন যে তেওঁলোকক কেইটা বিষয়ত কিমান মার্ক প্রদান করব সেবার ফালৰপৰা, সেবা আর এইচএসৰ ফালৰপৰা কিমান এক্সট্রা বা গ্রেস মার্ক দিয়া হব এই বছৰৰ মেট্রিক আর উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ছাত্র ছাত্রী সকলক। আমি যদি চাও সেবা আর এইচএসৰ দুটা ফর্মুলা থাকে গ্রেস মার্ক দিয়ার, দুটা প্রকারে গ্রেস মার্ক বা যে এক্সট্রা মার্ক থাকে সেই মার্ক প্রদান করে সেবা আর এইচএসে। আর সেই দুটারপরা এটা হয়েছে যদি কোনো ছাত্র বা ছাত্রীয়ে মেট্রিক বা এইচএস পরীক্ষার কোনো ছাত্র বা ছাত্রীয়ে যদি এশৰ ভিতৰত 26 নম্বৰ পায়, অৰ্থাৎ 26 out of 100 এশৰ ভিতৰত 26 নম্বৰ পালে 4 মাৰ্ক এক্সট্ৰা বা গ্ৰেচ মাৰ্ক দি সেই ছাত্ৰ বা ছাত্ৰীক পাছ কৰাই দিয়া হয় এইচএস আৰু এইচএসএলচি এক্সামত। ইয়াত 2-3টা বিষয়ত গ্ৰেচ মাৰ্ক দিয়ে, 2-3টা বিষয়তো যদি 30 নাপায়, 26 অৰ্থাৎ 26 নম্বৰ পায় ছাত্ৰ বা ছাত্ৰীয়ে, সেই ছাত্ৰ বা ছাত্ৰীক সেবা আৰু এইচএসৰ ফালৰ পৰা 4 নম্বৰ এক্সট্ৰা অৰ্থাৎ গ্ৰেচ হিচাপে দি পাছ কৰাই দিয়া হয়। এইটো হৈছে প্ৰথম প্ৰক্ৰিয়া। আৰু দ্বিতীয় প্ৰক্ৰিয়া হ'ল গ্ৰেচ মাৰ্ক প্ৰদান কৰা, যে কোনো ছাত্ৰ বা ছাত্ৰীয়ে এইচএস আৰু এইচএসএলচি এক্সামত যদি ফেইল কৰে, কেবলমাত্র এটা বিষয়ত যদি ফেইল করে, তেন্তে সেই ছাত্র বা ছাত্রীক গ্রেস মার্ক দি সেই বিষয়টুত পাস করাই দিয়া হয়, অর্থাৎ উত্তীর্ণ করাই দিয়া হয়। এটু মনত রাখবলগীয়া কথা যে কেবলমাত্র এটা বিষয়তহে ফেইল হব লাগিব, দুটা বিষয়ত ফেইল হলে সেই ছাত্র বা ছাত্রীক গ্রেস মার্ক প্রদান নকরে সেবা আর এইচএসৰ ফালৰপৰা। আর এই দুটা পদ্ধতিরে সেবা আর এইচএসে মেট্রিক আর উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ছাত্র ছাত্রীসকলক গ্রেস মার্ক প্রদান করে। আর আনফালে আমি যদি চাব যাও এইবার 2024ৰ হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা অর্থাৎ মেট্রিক পরীক্ষার অঙ্ক পরীক্ষাক লৈ যথেষ্ট বিতর্ক হয়েছিল, অঙ্ক পরীক্ষাত আউট অফ সিলেবাস কোয়েশন পেপার আহিছিল, সেয়ে এতিয়া ছাত্র ছাত্রীসকলের মনত প্রশ্ন যে অঙ্ক পরীক্ষাত এইবার কিমান এক্সট্রা বা গ্রেস মার্ক প্রদান করব অসম মাধ্যমিক শিক্ষা সংসদ চমুকৈ সেবা। 2024ত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার অঙ্ক পরীক্ষাত হয়তো আটাইতকৈ বেশি গ্রেস মার্ক দিব সেবাই। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুয়ে অঙ্ক পরীক্ষাত 7 মার্ক ধরে দিয়া হব বলে মন্তব্য প্রকাশ করেছিল। আর ইপিনে যদি 7 মার্ক ধরে দিয়ে আর আনপিনে গ্রেস হিসাবে আরও 7 অর্থাৎ 15ৰ ওপৰত এইবাৰ অংক বিষয়ত এক্সট্ৰা মাৰ্ক প্ৰদান কৰিব সেবাই ছাত্ৰ ছাত্ৰীসকলক। সেবাই এতিয়ালৈকে অফিচিয়েল নটিচ জাৰি কৰা নাই যদিও বিভিন্ন জনপ্ৰিয় ৱেবছাইটত এই তথ্য প্ৰকাশ পাইছে।